হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ আর্ট সাপোর্ট উইথ আর্টস বাই রাইটস। সাথে আছি আমি আসিফুর রহমান, একজন প্রফেশনাল কনসেপ্ট আর্টিস্ট, ক্যারেক্টার ডিজাইনার, কমিক বুক আর্টিস্ট ও সফল ইউটিউবার। ইউটিউবে একেবারেই বলতে গেলে অনিয়মিত হয়ে পড়েছি, প্রায় দুই মাস হতে চলো লাস্ট ভিডিওটা আপলোড দেওয়ার। আসলে কাজের চাপ, পড়াশোনার ব্যস্ততা ইত্যাদি মিলিয়ে ইউটিউবের জন্য সময় বের করা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। বাট তারপরও চেষ্টা করছি যে নতুন কন্টেন্ট প্ল্যান করতে, যারা গ্রুপে পোস্ট দিচ্ছেন তাদের কাজে আপডেট দিতে, এবং এইসবের ফাঁকে উইকেন্ড পেয়ে ভাবলাম যে আমার রিসেন্ট একটা যে পোস্ট দিয়েছিলাম, আমার কমিক বের হয়েছে, সেটার ইস্যুগুলো যখন হাতে পেলাম তো এই কমিকটার তৈরির জার্নি নিয়ে একটা ভিডিও আমার করা উচিত। তো প্রথমে কমিকটা দেখাই। এটা হচ্ছে আমার কমিকের ইস্যু, প্রিন্টেড কপিস, গান হানি। কমিকটা ইস্যু 1 এবং 2 দুটো আমার কাছে পৌঁছালো এই গত সপ্তাহে। তো কমিকটা বের হয়েছে হচ্ছে টাইটান কমিক্স, সেটার একটা অঙ্গ প্রতিষ্ঠান হার্ট কেস ক্রাইম, সেখান থেকে কমিকটা লিখেছেন নিউ ইয়র্ক ভিত্তিক একজন রাইটার চার্লস আর্ডাই, যিনি হচ্ছেন হার্ট কেস ক্রাইমের একজন এডিটর। আর কমিকের পেন্সিলিং ইঙ্কিং করেছে অ্যাং হর খেং, যে হচ্ছে একজন মালয়েশিয়ান আর্টিস্ট। তার ইঙ্কিং কাজ খুব অসাধারণ। আমি তার পোর্টফোলিও লিঙ্ক বা আর্ট স্টেশন লিঙ্ক যেটা, সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যে কেউ চাইলে দেখতে পারেন। প্রথমে কমিকের কিছু পেজেস দেখাই যেগুলো আমি কালার করেছি। অনেকে হয়তো এই পেজটা দেখে চিনতে পারবেন, এইটার একটা কালারিং প্রসেস কমেন্টারি আমি আমার চ্যানেলে আপলোড করেছিলাম ক্লিপ স্টুডিওতে, আমি কীভাবে কমিক পেজ কালার করি দেখাবার জন্য। এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ, তো এটা হচ্ছে সেই পেজ। এটা হচ্ছে সেকেন্ড ইস্যুর প্রথম পেজ। প্রথমে ফার্স্ট ইস্যুর কিছু পেজেস দেখাই। কমিকটা করতে গিয়ে বেশ কিছু নতুন জিনিস আমাকে শিখতে হচ্ছে, সেগুলো আস্তে আস্তে বলবো। তবে কমিকের যে মানে পেজের কোয়ালিটি, প্রিন্ট কোয়ালিটি, কালার যেরকম এসছে, যেরকম দিয়েছিলাম, এটাতে আমি মানে স্যাটিসফাইড। যেরকম কালার দিয়েছিলাম সেরকম কালারই এসছে। প্লাস বেশ কিছু জায়গায় খুব ইন্টারেস্টিং কালার নিয়ে এক্সপেরিমেন্ট ছিল, যেমন ফ্ল্যাশব্যাক কিছু সিন থাকে যেখানে হচ্ছে পুরনো মেমোরি দেখাতে হয়, সেখানে আমি যে একটা সেপিয়া টোন নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলাম, বা কয়েক জায়গায় এরকম মনোক্রোম ধরনের কালার, সেগুলো বেশ ভালোভাবে এসছে। প্লাস আরেকটা চ্যালেঞ্জ ছিল কিছু নাইট সিন ডিজাইন করা। তো এই নাইট সিনগুলো ডিজাইন করতে যে চ্যালেঞ্জটা হয় সেটা হচ্ছে ডার্কের ভেতরেও আমার যে ক্যারেক্টারের মানে ভ্যালুস বা বিভিন্ন রকম স্টোরি পয়েন্ট, সেগুলোকে হাইলাইট করা লাইটের একটা ক্লেভার ইউজ করে, এই জিনিসটা আমাকে শিখতে হয়েছিল। দেন সেকেন্ড ইস্যুতে বেশ কিছু চ্যালেঞ্জিং সিন ছিল। বাই দ্য ওয়ে কমিকটা কিন্তু হচ্ছে রেটিং হচ্ছে এম, তো এটা 18+, যারা ম্যাচিউর অডিয়েন্সের জন্য ইন্টেন্ডেড। এখানে একটা সিন ছিল, যেমন এই পেজটা একবার কালার করে শেয়ার দিয়েছিলাম, এখানে নাইট, তারপরে একটা আফটারনুন সান ধরনের লাইট ক্যাপচার করা, প্লাস আরও বেশ কিছু প্যানেল আছে। যেমন এই পেজটা কালারিং অনেক ইন্টারেস্টিং এবং চ্যালেঞ্জিং ছিল, যেখানে হচ্ছে একটা নাইট ক্লাবের অ্যাম্বিয়েন্স, যেখানে নিয়ন লাইট, গ্লোজ এটসেট্রা ইফেক্ট ইউজ করে আমাকে একটা মানে নাইট ক্লাব ধরনের অ্যাটমসফিয়ার তৈরি করতে হয়েছে। প্লাস একই সাথে মানে কমিকের প্যানেল মাথায় রেখে যতটুকু ডিটেল দেওয়া সম্ভব ওই প্যানেলের ভেতরে, প্লাস বেশ কিছু জায়গায় যেমন অ্যাকশন ইন্টেন্স পেজগুলিতে এই ধরনের মুড কালারিং, যে রেড ব্যাকগ্রাউন্ড দিয়ে দেওয়া বা এরকমভাবে মানে অ্যাকশনটা পোর্ট্রে করা, তার ভিতরে মনোক্রোম কালার দেওয়া বা বোল্ডলি জেস্টারটাকে আনার জন্য হয়তো অনেক জায়গায় ক্যারেক্টারগুলির মধ্যে ওইভাবে ডিটেল কালার নেই, কিন্তু তার মধ্যে যতটা মুডটা এক্সপ্রেস করা যায় এইভাবে কিছু জায়গায় ট্রিক কালারিং করা লাগছে। যদিও একটা দিক থেকে আমি লাকি, কারণ আমার এই প্রজেক্টটার আর্ট ডিরেকশন বলতে গেলে পুরোপুরি আমার নিজেরই করা, সুতরাং আমি অলমোস্ট যেভাবে কালার করতে চেয়েছি এডিটার আমাকে তেমন কোনো ফিডব্যাক দেননি, যেরকম কালার করতে চেয়েছি ওরকমই মোটামুটি কালার করতে পারছি। এনিওয়ে, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি কমিকের কাজটা কীভাবে করলাম, বা কাজটা পেলাম কীভাবে, কীভাবে কাজটা করলাম, কমিউনিকেশান কীভাবে হলো, এটসেট্রা, এই জিনিসগুলো সবার সাথে একটু শেয়ার করতে চাই। তো এই কমিকটার আমি মানে কমিকের জন্য কালারিস্ট খোঁজা হচ্ছে এমন একটা পোস্ট প্রথম দেখি আর্ট স্টেশনে। আর্ট স্টেশনের একটা জব বোর্ড আছে, ওখানে এই কাজটা পোস্ট হয়েছিল। আমি ওটা দেখে আমার মানে ব্রিফটা পড়ে আর কি খুব ইন্টারেস্টিং লাগে, যে একটা নয়ের ধরনের জনরার কমিক তৈরি করা হচ্ছে, প্লাস সেটার একটা মানে অ্যাকশান প্রোটাগনিস্ট, গান হানি যেটা কিনা একজন যে প্রোটাগনিস্ট সে হচ্ছে একটা মেয়ে, যে হচ্ছে গান স্মাগলার, সে বিভিন্ন জায়গায় মানে
বন্দুক নিয়ে যায়, সে কিন্তু অ্যাসাসিন না বা সে কিলার না, সে কোনো সিক্রেট এজেন্ট না, সে হচ্ছে জাস্ট ওখানে প্লেস করে আসে, অনেকটা কাইন্ড অফ লাইক গডফাদারে যেমন মাইকেল কর্লিওনির সাথে একটা যখন ফার্স্ট মার্ডারটা করে যখন, তখন একটা যে গান রাখা ছিল বাথরুমে, ওরকম একটা লোক যে হচ্ছে এই গানগুলো মানে সাপ্লাই করে, গান হানি হচ্ছে সেরকম একজন সাপ্লায়ার। তো এই ব্রিফ এটসেট্রাগুলো পড়ে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে এবং আমি তখন একটা মেইল পাঠাই, এটা ছিল 2019 সেপ্টেম্বরে। তো মেইলের মধ্যে আমি যেটা লিখি যে কাজের স্পেসিফিক কোন পয়েন্টগুলো আমার কাছে ভালো লাগছে, অর্থাৎ কি না এই নয়ের জনরার সিটিং বা অ্যাকশন ক্রাইম জনরার কমিক এটা আমি পছন্দ করি, এবং সে অনুযায়ী আমি আসলে কালারিস্টের কাজটা করতে চাই একটা ইন্টারেস্টের জায়গা থেকে। তবে এখানে একটা চ্যালেঞ্জ ছিল আমার জন্য যে আমার কিন্তু ওই রকম কাজের কোনো পোর্টফোলিও ছিল না, আমার যে কমিক কালারিংয়ের কাজ ছিল সেগুলো মোটামুটি অনেকগুলোই কিছু ছিল চিলড্রেন ধরনের কালারিং কমিক, কিছু সুপার হিরো কমিক যেমন শাবাশের কালারিং পেয়েছিল, তারপর জিতুর পেয়েছিল বা আমার নিজে করা আরও বেশ কিছু কমিকে পেয়েছিল, কিন্তু সেগুলো সবই একটু কার্টুনিশ বা ফ্যান্টাসি ধরনের। বাট তারপর আমি পাঠাই এবং বলি যে আমার কাজগুলো হয়তো মানে ওই ওই স্টোরি টোনের সাথে মানে ম্যাচিং না, কিন্তু আমি চাই যে আমার কাজটাকে যদি কনসিডার করেন তাহলে আমি হয়তো চেষ্টা করবো একটা পেজ আমাকে পাঠালে আমি আমার অ্যাবিলিটি অনুযায়ী কালার করে দেখাবো, কারণ আমার একটা কনফিডেন্স ছিল যে আমি ও ধরনের কালার করতে পারবো যদিও করিনি। তো আমার মানে এরকম সিচুয়েশানে আসলে যদি আপনি স্পেসিফিক পোর্টফোলিও না দেন তাহলে ইউজুয়ালি কনসিডার করবার কথা না। তারপরও এডিটার লাকিলি আমাকে লিখেন, যেহেতু আমি আমার ইন্টারেস্টের কথাটা বলছিলাম যে আমি নয়ের জনরারি ইন্টারেস্টেড, তো এডিটার উনি আমাকে মেইল করে পাঠান যে ফাইন, আমি যদিও কাজ ম্যাচ করে না আমাদের এক্স্যাক্ট রিকোয়ারমেন্টের সাথে, তারপরও একটা টেস্ট পেজ আমি দিতে পারি কীরকম কাজ করো দেখার জন্য। আমাকে একটা পেজ পাঠায়, সেটা ছিল আসলে এই ইস্যুর প্রথম পেজ, এই পেজটা, এবং এটা আমি তখন যে কালার করেছিলাম ওই কালারটাই এখনও আছে। এই পেজটা পাঠায় আমি তখন এটাকে আমার মতো করে কালার করে পাঠাই, দেন ওটা দেখার পর উনি বলেন যে আচ্ছা ফাইন, মেবি আমরা কনসিডার করতে পারি তোমার কাজ। দেন বেশ কয়েক সপ্তাহ কোনো খবর নেই, আমি ভাবলাম যে আচ্ছা ওকে দেখা যাক, কারণ এখানে তো অনেকেই অ্যাপ্লিকেশান পাঠাবে এবং অনেকের পোর্টফোলিও হয়তো মানে আমার তাদের যে ধরনের রিকোয়ারমেন্ট কালারিংয়ে সেটার সাথে হুবহু ম্যাচ করে যাবে, এমন পোর্টফোলিও অনেকে পাঠাবে। এনিওয়ে কয়েক সপ্তাহ পরে আমাকে আবার মেইল পাঠালেন ওনারা এবং বললেন যে প্রায় 300 জন তাদের পোর্টফোলিও সাবমিট করেছে ফর কালারিস্ট এই গিটটার জন্য, অ্যান্ড সবার পোর্টফোলিও দেখবার পর এবং আমার যে একটা স্পেসিফিক কাজ পাঠানো ছিল ওটা দেখার পর তারা বেশ কয়েকজনকে সিলেক্ট করেছেন ফর আর্ট টেস্ট। এখানে প্রথম যেটা আমি দিয়েছিলাম ওটা কিন্তু আমি জাস্ট নিজে মানে চেয়ে করছি বলা যায়, যে আমাকে একটা দেন আমি করে দেখাই। তারপরে আর্ট টেস্টের জন্য সবাইকে আসলে দুইটা পেজ দেওয়া হয়েছিল, সেই দুইটা পেজ ছিল এই প্রথম ইস্যুর নাইট সিনটা বেসিক্যালি যেটা দেখালাম, স্পেসিফিক্যালি এই এই পেজটা, এই পেজটা ছিল আর একটা ফ্ল্যাশব্যাক একটা পেজ। তো এটা যখন সব আর্টিস্টকে পাঠানো হলো, আমাকেও পাঠানো হলো, এটা মনে হয় অক্টোবরের শুরুর দিকে, তো আমি তখন ওই পেজগুলো ডিজাইন করে আমার মতো জাস্ট কালার করে পাঠিয়ে দিলাম এক সপ্তাহের মধ্যে, এবং পাওয়ার পরে বললেন যে যারা যারা পাঠানো হয়েছে ফাইনালিস্টদের তাদের মধ্যে আমি সবার আগে পাঠাইছি। তো এখানে একটা যে জিনিসটা ছিল যে আমি টাইমলি জিনিসটা দিতে পারছি, এটা একটা তাদের কনসিডারেশন ছিল। দেন ফাইনালি বেশ কিছু ভেটিংয়ের পর আর্টিস্টের কাছে যায়, এডিটরের কাছে যায়, প্লাস যে পাবলিশার তার কাছে যায়, এইভাবে অনেকগুলো ভেটিংয়ের পর আমার কাজটা সিলেক্টেড হয়। তো ফাইনালি দেন আমাকে জানালেন যে সবার মধ্যে থেকে আমার কাজটা কাজগুলো সিলেক্টেড হয়েছে এবং তারা চান আমার সাথে কমিক সিরিজটা কালারিংয়ের কাজ শুরু করতে, আমি তো খুব খুশি। দেন হচ্ছে টোটাল 4টা ইস্যুর জন্য আমাকে কন্ট্রাক্ট করা হয়। কন্ট্রাক্টের পর ও কন্ট্রাক্টের পর একটা ঝামেলা হয়েছিল যে পেমেন্ট নিয়ে, বাইরে যে ক্লায়েন্টরা তারা অনেকেই পেপ্যালের সাথে খুব বেশি ইউজ টু, বাট তখন আমার পেপ্যালের কোনো অ্যাক্সেস ছিল না বাংলাদেশে। দেন আমি যেটা করি একটা পেওনিয়ার অ্যাকাউন্ট খুলি, পেওনিয়ার অ্যাকাউন্ট খোলার কারণ ছিল যে আমি হচ্ছে ওইটাকে পরে অন্য ফ্রিল্যান্স যে সাইট যেমন ফাইবার সেটার সাথেও কানেক্টেড করা যায়, আর প্লাস পেওনিয়ারের মাধ্যমে আসলে একটু ইজিয়ার ব্যাঙ্ক ট্রান্সফারে হয়তো কয়েকদিন টাইম লাগে, পেওনিয়ারে ইনস্ট্যান্ট তারা মানে ইজিলি কার্ড দিয়ে পেমেন্ট করে দিতে পারে একটা পেমেন্ট লিঙ্ক থেকে। এনিওয়ে তো তারপর পেওনিয়ার একটু ফিগার করে টোরে দেন যাই হোক পেমেন্ট একটা গেটওয়ে তৈরি করলাম, তারপর কাজটা শুরু হলো। দেন তো 4 ইস্যু টোটাল, আমার প্রত্যেক ইস্যুতে আমার ডেডিকেটেড টাইম ছিল আসলে
2 মাস, কিন্তু তারপর চেয়ে এত বেশি আসলে মানে বেশি টাইম পাইছি আমি। প্রজেক্টটা শেষ হওয়ার কথা ছিল 2020-এর সেপ্টেম্বরের দিকে, সেটা গড়ায় গড়ায় এই 2021 পর্যন্ত চলে এসেছে। এটার মধ্যে আরও অনেক চ্যালেঞ্জ ছিল, কারণ হচ্ছে যে সেকেন্ড ইস্যুর যখন মানে কালারিং শেষ, তারপর অনেক অনেক দিনের জন্য কাজটা বন্ধ ছিল। কারণ হচ্ছে যে মেবি ফর লকডাউন বা করোনার জন্য যেটাই হোক, যে কমিক আর্টিস্ট অ্যাং তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সে বেশ কয়েকদিন আসলে বলতে গেলে গায়েব হয়ে গিয়েছিল। তো পরে সে আবার ব্যাক করে, তারপরে আবার ইস্যু 3-4-এর ইঙ্কিং একবারে শেষ করে ফেলে এবং আস্তে ধীরে কাজটা মোটামুটি শেষ হয়ে যায়। শেষ হয়েছে মেবি এই বছরের শুরুর দিকে, আসলে ফাইনাল ইস্যুর কালারিং করে শেষ হয়েছে। এখন কাজটা করতে গিয়ে আসলে আমার যে বেশ কিছু লার্নিং, এক তো অবশ্যই কমিক বুক কালারিং সম্পর্কে, কারণ এরকম একটা গ্রাফিক নভেল সিরিজ সেটা কালার করার থেকে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে কীভাবে মানে আমরা তো অনেক অনেকে একটা পেজ কালার করে ফেলতে পারি বা একটা ক্যারেক্টার কালার করে ফেলতে পারি, কিন্তু একটা টোটাল সিরিজ কালার করতে হলে কনসিস্টেন্সির কিন্তু একটা ব্যাপার আছে। মানে আমি প্রত্যেক ইস্যুতে যদি কালারিং একটা একটা থেকে আরেকটা ডিফারেন্ট হয়ে যায়, সেটা একটা চ্যালেঞ্জ। প্লাস এক এক পেজ টু পেজ কোয়ালিটি যাতে খুব বেশি ডেভিয়েট না করে, এটাও একটা চ্যালেঞ্জ। হয়তো এক পেজে আমি খুব ডেডিকেশন দিয়ে কালারিং করলাম, আরেক পেজে ছেড়ে দিতে পারবো না। তো এই কারণে একটা মিডল গ্রাউন্ড বের করতে হয়, যেখানে আমি সব পেজে মোটামুটি ওই কোয়ালিটিতে ডেলিভার দিতে পারছি। এটা শুধু কমিক না, যে কোনো কাজের ক্ষেত্রে আপনি যদি ক্যারেক্টার ডিজাইন করেন, স্টোরি বোর্ড করেন, একটা জায়গায় খুব বেশি ডিটেল করে ফেললে আসলে ওইটা পুরো কাজের তখন একটা ইমব্যালেন্স করে ফেলে। একটা জায়গায় খুব ডিটেল আর একটা জায়গায় কোনো ডিটেল নেই। এই কারণে একটা মিডল গ্রাউন্ডে এসে যতটুকু আপনার পক্ষে ডেলিভারি দেওয়া পসিবল উইদিন দ্যাট টাইম ফ্রেম, এটা ফিগার করা, এটাই কাইন্ড অফ একটা আমার মনে হয় যে আর্ট ডিরেকশনের একটা চ্যালেঞ্জ, যে কতটুকু লেভেল অফ ডিটেল আপনার এই প্রজেক্ট থেকে এক্সপেক্টেড। দেন আরেকটা চ্যালেঞ্জ ছিল যে কমিকের ভেতরে অনেক সময় অনেক বড় বড় স্প্ল্যাশ পেজ থাকতো। স্প্ল্যাশ পেজগুলিতে একটা ধরনের বড় এনভায়রনমেন্ট, হয়তো একটা বড় কোনো শপ বা একটা সিন ছিল, আমার মনে আছে একটা বড় স্পা, সেখানে এনভায়রনমেন্ট আছে, প্লাস অনেক ক্যারেক্টার আছে, অনেক রকম ডেপথ অফ ফিল্ড আছে, মানে একটার সাথে আরেকটা ওভারল্যাপিং ক্যারেক্টার, ওভারল্যাপিং এলিমেন্টস, বিভিন্ন অ্যাকশন হচ্ছে কয়েক জায়গায়। তো এই সব কিছুকে ফোকাস ম্যানেজ করে আবার প্রোটাগনিস্ট সামনে থেকে হেঁটে যাচ্ছে, সেটার উপরে ফোকাসটা ঠিক রাখা, এই জিনিসটা খুব একটা সহজ ছিল না। আমাকে করতে করতে অনেক কিছু শিখতে হয়েছে। প্রথম ইস্যুতে এই জিনিসটা চ্যালেঞ্জ অনেক বেশি ছিল, কারণ প্রথম দিকে এই জিনিসটা বুঝতে পারছিলাম যে কতখানি ডিটেল দিব বা কীভাবে কাজটা ট্যাকল করব, এনভায়রনমেন্ট আর ক্যারেক্টার কীভাবে আলাদা রেখে মানে কালার করা যায়, এই জিনিসগুলো শিখতে শিখতে আগাতে হয়েছে। শেষের দিকে বিষয়টা একটু মানে ইউজ টু হয়ে গিয়েছিলাম, বিষয় থেকে অনেক কিছু লার্নিং ছিল আমার। এছাড়া প্রজেক্টটা থেকে আরও বেশ কিছু খুবই ইম্পর্ট্যান্ট লার্নিং আছে আমার, সেটা হচ্ছে যে একটা প্রজেক্টে কাজ করলে সেখানে প্রফেশনাল ডেলিভারি, তারপরে ইমেল কমিউনিকেশন, কীভাবে কথা বলতে হয় বা কীভাবে ডেডলাইন নিতে হয়, কীভাবে ডেডলাইন এক্সটেন্ড করতে হয়, কীভাবে ডেলিভারি দিতে হয় টাইম মতো, এটসেট্রা বিষয়গুলো, কীভাবে জিনিসগুলোকে প্রেজেন্ট করব, আমি আমার কাজের কাজটা করলাম, হয়তো ফোকাস আমি কোথায় করতেছি সেই জায়গাটায়, মানে যাতে আমার অডিয়েন্স যে তারও যাতে কাছে ওই বিষয়টাই চোখে পড়ে, আমি যেখানে এফোর্টটা দিছি সেটা যাতে হাইলাইটেড হয়, এইরকম এইটাকে আমি বলবো প্রেজেন্টেশন একটা স্কিল, আমার কাজের ক্ষেত্রে কীভাবে প্রেজেন্ট করছি। আর প্লাস একটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, মানে আমি যদি আমাকে একটা টাইম লাইন দেওয়া হয় যে আপনি 22 পেজ কালার করবেন, টাইম হচ্ছে 2 মাস, শুনলে মনে হয় যে অনেক দিন, কিন্তু আসলে কাজটাকে যদি মানে ডিভাইড করে না নিই, আমি এই টাইমের মধ্যে এতটুকু করব, এই টাইমের মধ্যে এতটুকু করব, এরকম ছোটো ছোটো ডেডলাইনে ভাগ না করে নিলে পুরো কাজটার একটা প্রেশার সবসময় মাথার মধ্যে ঘুরতে থাকে। তো এটা একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল, এটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই এসেন্সিয়াল। আর আরেকটা জিনিস হচ্ছে যে মানে মানে কাজটার প্রতি অনেস্ট থেকে কোনো একটা কাজ শেষ করা, এটা একটা খুব বড় লার্নিং আমার এবং এখনও এই জিনিসটা আমি শিখতেছি। আমরা তো অনেকেই মানে কাজ করি, হয়তো একটা কুইক গ্র্যাটিফিকেশন টাইপের একটা ফিলিং কাজ করে যে কাজটা শেষ করে ফেসবুকে দিব, কাজটা শেষ করে হয়তো অনলাইনে কোথাও দিব বা কাজটা তাড়াতাড়ি শেষ করি। এই কুইক গ্র্যাটিফিকেশন থেকে যদি বের হয়ে আমরা একটা মানে রিয়েলি লং টাইম ডেডিকেশন একটা কাজ করেন, সেটার একটা অন্যরকম স্যাটিসফ্যাকশান আছে। এটা আসলে মানে আপনি যখন অনেস্টলি টাইম দিচ্ছেন এবং নিজের স্যাটিসফ্যাকশানের জন্য কাজটা করতেছেন অনেস্ট থেকে, আপনি হয়তো ভাবতে পারেন যেটা আমি ক্লায়েন্টের কাজ করতেছি বা টাকার জন্য কাজ করতেছি, এইসব অনেক কিছু ভাবার পাশাপাশি যদি আপনার নিজের কাজ হিসেবেও জিনিসটাকে একটু ভাবতে চেষ্টা করেন,
তাহলে সেটা থেকে একটা স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। আপনি যখন কাজটা শেষ করতে পারবেন তখন দেখবেন এটার সাথে আর কিছু মানে সাইড বেনিফিট আপনার অটোমেটিক তৈরি হয়ে যাবে, যেমন এই প্রজেক্ট থেকে কী কী ইন্টারেস্টিং আমার প্রাপ্তি বলা যায় সেগুলো একটু বলি। প্রথমত যে ইন্টারন্যাশনাল কমিকে কাজ করলাম, এটা তো অবশ্যই আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। প্লাস যে এডিটর তার সাথে আমার একটা গুড কমিউনিকেশান চ্যানেল এখন আছে, এবং আমার যে প্রথম ইস্যুটা কিন্তু আসছিল না, পরে উনি নিজে যে পাবলিশার তাকে ফোর্স করে আমার কাছে আবার ইস্যুগুলো পাঠাইছেন, কারণ প্রথম ইস্যুটা আমার কাছে এখন এখানে দুবার পাঠানো হয়েছে, যাই হোক একবার হারাই গেছিল। দেন উনি কয়েকদিন আগে আমাকে বললেন যে এটা রিসেপশন খুবই ভালো এবং সেটার কারণে একটা সেকেন্ড স্টোরি আর্ক হয়তো সামনে কাজ শুরু হবে এবং সেখানে আমি কালাদিস্ট হিসেবে কাজ করব কিনা, তো ফিউচার কাজের একটা অপরচুনিটি আমার জন্য তৈরি হলো। অ্যাং হর খ্যাং যে হচ্ছে আর্টিস্ট, সে মূলত ইঙ্কিং আর্টিস্ট এবং তার বেশ কিছু ক্লায়েন্ট যখন তার কাজের সাথে আমার কালারিং দেখেছে, তারা অ্যাংয়ের কাছে হয়তো আমার কন্ট্যাক্ট চেয়েছে এবং অ্যাং আমাকে রেকমেন্ড করার কারণে আমি আরও একজন ক্লায়েন্টের সাথে বেশ কয়েক পেজ কমিকের কালারিংয়ের কাজ করি। এবং রিসেন্টলি জাস্ট গত সপ্তাহতেও এই কমিক ইস্যু রিলিজ হওয়ার পর অ্যাংয়ের কাছ থেকে একজন একটা কনান দ্য বারবারিয়ান একটা স্প্ল্যাশ আর্ট কিনেছিলেন, তিনি আমাকে নক করেছেন মানে ওটা কালারিংয়ের জন্য, যেহেতু অ্যাংয়ের কাজে আমি কালার করেছি অলরেডি, তো সেইটা সেই কাজটা এখন আমি কয়েকদিন আগে শুরু করলাম। অ্যান্ড দেন এটার গানহানি যে কমিকটা, এটা নিয়ে সামনে হয়তো একটা টিভি শোর নাকি পিচ করা হবে, তো ফাইনালি এখান থেকে আসলে অনেক কিছু ব্রাঞ্চ আউট করতে পারে যদি আপনি একটা কাজ ডেডিকেশন দিয়ে করেন এবং বেশ কিছু মানে অনেস্ট থেকে কাজটা করেন, তাহলে এখান থেকে আসলে ফার্দার অনেক রকম বেনিফিটস আসতে পারে। এভাবে আমি যেটা বলতে চাচ্ছি আসলে যে একটা লং টার্ম প্রজেক্ট থেকে কিন্তু অনেক রকম সাইড প্রজেক্ট ব্রাঞ্চ আউট করতে পারে, তবে মনে রাখতে হবে এগুলো কিন্তু আসলে সাইড বেনিফিট বা অ্যাডেড বেনিফিট। প্রথম যেটা অ্যাকচুয়াল কাজ সেটা হচ্ছে কমিক কালারিং, সেটাকে আপনি এনজয় করেন, অনেস্টলি সেই কাজটা ডেলিভারি দেন, প্রফেশনালি জিনিসটাকে ফিনিশ করেন, তাহলে দেখবেন যে আসলে আপনার এখান থেকে যে স্যাটিসফ্যাকশনটা আপনি পাবেন ওই স্যাটিসফ্যাকশনটাই কিন্তু অনেক বড় একটা প্রাপ্তি। যদি আপনার সাইড বেনিফিট বা যেটা বলছি ওগুলো নাও থাকে, তাহলেও কিন্তু আপনি কাজটাকে আপনার পোর্টফোলিওতে যদি শো করতে পারেন বা সেখান থেকে আসলে ফিউচার অপরচুনিটি জেনারেট হবেই। এই জন্য বলবো যে আপনি অনেস্ট থেকে কাজ করেন, ইন্টারেস্ট নিয়ে কাজ করেন, নিজের ভালো লাগা থেকে কাজ করেন, তাহলে দেখবেন সেখান থেকে ভালো কিছু আসবে। দ্যাটস ইট, আজকের মতো এ পর্যন্তই, চলতে থাকুক আঁকাআঁকি, কথা হবে নেক্সট ভিডিওতে, আজকের মতো বাই।